ব্যক্তিগত সীমাবদ্ধতার জন্য যথাসময়ে ভিডিও দিতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠমার্ক, ওয়েটিং লিস্ট, সাবজেক্ট চয়েস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ছোট্ট করে কিছু জানানোর চেষ্টা করব। এর সঙ্গেই পরবর্তী ব্যাচ 23, 24 বা 24-25 ব্যাচের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো সবার আগে আমরা সাবজেক্ট চয়েস লিস্টটা একটু দেখে নেই, একই সঙ্গে কাঠমার্কের অংশটা আমরা দেখে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট চয়েস লিস্ট সেইটা মূলত আমি এভাবে সাজিয়েছি, আপনারা এভাবে সাবজেক্ট চয়েস লিস্টটা দিতে পারেন। এই সাবজেক্ট চয়েস লিস্টে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এখানে কয়েকটা লেভেল আছে, অর্থাৎ কয়েকটা স্তর আছে। যেমন অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তাদের একটা লেভেল আছে, অর্থাৎ এই দুটো সাবজেক্ট একটু ক্রিটিক্যাল, চাপ বেশি থাকে। এরপর মার্কেটিংয়ের আলাদা একটা লেভেল, অর্থাৎ মার্কেটিংয়ের আলাদা একটা চাপ থাকে। আপনাদের সাবজেক্ট চয়েস লিস্টটা আপনাদের পছন্দ ক্রমে, একই সঙ্গে ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই দুটো সাবজেক্ট মিলে এক ধরনের চাপ থাকে। অর্থাৎ এই দুটো সাবজেক্ট একই ক্যাটাগরি, উপরে দুটো সাবজেক্ট একই ক্যাটাগরির সাবজেক্ট, মার্কেটিং দেখা যাচ্ছে এর মধ্যে একটু আলাদাভাবে, এ কারণে আলাদাভাবে রাখা হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল বিজনেস এবং হচ্ছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, এই সাবজেক্ট একটু আগে চয়েস দিবেন। এরপর আপনারা ব্যাংকিং ইন্স্যুরেন্সকে নিয়ে আসবেন, যদিও অনেকেই বলবে যে কর্পোরেট লেভেলগুলোতে ব্যাংকিং ইন্স্যুরেন্সের যথেষ্ট মানে একটু মূল্যায়ন আছে, ঠিক যেরকম ফাইন্যান্সের মূল্যায়ন আছে। তো বাস্তবিকতা বিষয়টা আসলে অমনটা না, ফাইন্যান্সের একটা অংশ হচ্ছে ব্যাংকিং ইন্স্যুরেন্স অংশটা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে একটু মানে রেজাল্ট উঠানোর সমস্যা, কিছু ক্রিটিক্যাল জাতীয় সমস্যার জন্য ওটাকে আমি পিছিয়ে দিয়েছি। এছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আপনারা ঠিক এভাবে আপনাদের সাবজেক্ট চয়েস লিস্টটা দিতে পারেন। তো এখন মজার বিষয় হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা কতটা এটা আপনারা জানেন, 856টা, যেটা কিনা পূর্ববর্তী বছর ছিল 847টা, তার আগের বছর ছিল 1250টা। তো ধীরে ধীরে এই যে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের সিট সংখ্যা করতেছে এবং এই কারণে কিন্তু অপেক্ষমান তালিকাটা কেমন হতে পারে সে সম্পর্কে কিন্তু সঠিক ধারণা দেওয়া টোটালি মুশকিল। তো ওভারঅল যেটা মূল বিষয়, আমি এখানে সাবজেক্ট রিভিউ করলাম না, আমার এর আগে পূর্ববর্তী বছরের সাবজেক্ট রিভিউ সংক্রান্ত ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তবে আমি আপনাদের বলবো, আপনারা যে পরিস্থিতির মধ্যে থাকেন না কেন, এভাবে সাবজেক্ট চয়েস লিস্ট দিতে পারেন। এবং এর মধ্যে আমি বলে দিলাম ফাইন্যান্স এবং হিসাব বিজ্ঞান, এই দুটো সাবজেক্ট ডান হাত বাম হাতের মতো, ডান হাত বলতে আমি ফাইন্যান্সকে বোঝাচ্ছি আর বাম হাত বলতে হিসাব বিজ্ঞানকে বোঝাচ্ছি। অর্থাৎ দুইটাই হাত, উভয়ে একই কাজ এবং উভয়ের একই জব ফ্যাসিলিটিস, একই ধরনের সুবিধা আছে। তবে হিসাব বিজ্ঞানের তুলনায় ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্পোরেট লেভেলে অগ্রাধিকারটা বেশি, কারণ এখানে ফাইন্যান্সে স্ট্র্যাটিক্যাল কিছু বিষয় কাজ করা হয়, অর্থাৎ রিসার্চ রিলেটেড কাজ করা হয়। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে কোনো সাবজেক্টেই আপনি যে কোনো জবে জয়েন করতে পারবেন, তবে ফাইন্যান্স এবং হিসাব বিজ্ঞানের আলাদা একটা জব সেক্টর আছে, আলাদা একটা মূল্যায়ন আছে এবং এই দুটো সাবজেক্টের চাপ বেশি। আর অপরদিকে যদি এরপর চাপের কথা যদি বলি, আপনারা চাপ পাবেন হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে, ইন্টারন্যাশনাল বিজনেসে পাবেন, আর এরপর পরে পাবেন হচ্ছে ব্যাংকিং ইন্স্যুরেন্সে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো, সে সাবজেক্টগুলোর যে মূল বিষয়গুলো একটু অল্পতে আমি রিভিউ করে দিলাম। এবার আমরা আসি অপেক্ষমান তালিকা কত হতে পারে এবছর, সে বিষয় নিয়ে একটু কথা বলি। এবং এই বিষয়টা বলার আগে আমরা পূর্ববর্তী কিছু তথ্য দেখে নেই। বিগত এখানে 3 বছরের ডাটা দেওয়া আছে, যে ডাটাগুলো আপনারা কোথাও পাবেন না বা দেখবেন না, এবং এই ডাটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু আপনাদের এই কথাগুলো বলতেছি যে কাটমার কত হতে পারে, কি হতে পারে না হতে পারে, তার ডিটেলস এখানে কিন্তু আছে। তো আপনারা একটু দেখে নেন যে 2020-21 সেশনে 27,374 জন পরীক্ষা দিয়েছিল, এরপর হচ্ছে 30,693 জন, এরপর আর্টস মানবিক অ্যাড করার কারণে 41,368 জন শিক্ষার্থী এবছর ভর্তি পরীক্ষা দিয়েছিল। আমাদের সিট সংখ্যা 2020-21 সেশনে 1,250 ছিল, এরপর 847 ছিল, এরপর 856 হয়ে গেছে। তো 2020-21 সেশনে 1,250-এর এগেনস্টে প্রায় 1,350 পর্যন্ত মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পেয়েছে, এবং অপরদিকে 21-22 সেশনে প্রায় 913 পর্যন্ত থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পেয়েছে। আপনারা যদি এই জায়গাগুলো একটু মাইনাস করে দেখেন, দেখবেন যে 2020-21 সেশনে প্রায় 100 জন ছেলেমেয়ে ভর্তি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ 100 জন অপেক্ষমান তালিকা থেকে সাবজেক্ট পেয়েছেন। ঠিক একইভাবে পরবর্তী সেশনে 66 জন ছেলেমেয়েরা ভর্তি হয়নি, অর্থাৎ 66 জন অপেক্ষমান তালিকা থেকে আপনারা সাবজেক্ট পেয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এবছর কী হতে যাচ্ছে, এবছর কেমনটা হবে, পরিস্থিতি কী হতে পারে, তো আমরা যদি একটু খেয়াল করি, যদি 50 জন ছেলেমেয়ে ভর্তি না হয়, আপনারা যদি একটু খেয়াল করেন, যদি 50 জন ছেলেমেয়ে ভর্তি না হয়, তাহলে স্বাভাবিকভাবে আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে 50 জন যদি না হয়, তাহলে 906 পর্যন্ত যারা আছে তারা নিশ্চিত কিন্তু সাবজেক্ট পাবে। তো এটা নর্মালি বোঝা যাচ্ছে যে না, 50 জন ছেলেমেয়ে ভর্তি হবে না, অন্য কোনো জায়গায় ভর্তি হবে, অনেকে আইবিএতে চলে যাবে। তো মিনিমাম যারা 900-এর মধ্যে রয়েছেন তারা অলমোস্ট নিশ্চিত থাকতে পারেন, যে কথাটা আমি আমার এই জায়গাটাতে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমি কোটা নিয়েও কথা বলবো, সমস্যা নেই।
এই জায়গাটাতে আমি এতটুকু বলে দিয়েছি যে আপনারা যারা 900 আছেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্ট 900-তে এসে ঠেকে যেতে পারে, তার মানে কি 50 জন ছেলে মেয়ে ভর্তি হবে না, এবং এই 50 জন ছেলে মেয়ে আপনারা নিশ্চিত থাকেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেতে যাচ্ছেন। ঠিক 900-র পরে 950-র মাঝখানে যারা রয়েছেন অর্থাৎ বাকি 50 জন, যদি ছেলেমেয়েরা 100 জন ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে 950 কিন্তু মেধা তালিকা থেকে আপনারা সাবজেক্ট পাবেন। তো স্বাভাবিকভাবে 950 পর্যন্ত যারা রয়েছেন তারা মেধাক্রমের উপর ডিপেন্ড করে আশাবাদী থাকেন। যেমন আপনি 901 আছেন, স্বাভাবিকভাবে আপনার আশাটা বেশি থাকবে, কিন্তু যে যার পজিশন 950 আছে তার আশাটা কম থাকবে, এই হলো বিষয়। এবং ব্যতিক্রম যদি কোনো কিছু ঘটে তাহলে সর্বোচ্চ 1050 মেধা তালিকা থেকে আপনারা সাবজেক্ট পেতে পারেন। তো স্বাভাবিকভাবে আমি আপনাদের এতটুকু বলবো যে 1050 মেধা তালিকা পর্যন্ত যারা রয়েছেন তারা সর্বোচ্চ মানে অ্যালার্ট থাকবেন, ওয়েবসাইটগুলোতে চোখ কান রাখবেন। এবং আরেকটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনি মেধা তালিকায় থাকেন আর মেধা তালিকার বাইরে থাকেন, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না চান, অন্য বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ভালো পজিশন আছে, এবং সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চোখ কান না রেখে অন্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চোখ কান রাখেন, স্পেশালি যারা মেধা তালিকার বাইরে, যেমন 856 থেকে এর বাইরে 900 পর্যন্ত ছেলে মেয়েকে তো বললাম যে শিওর আপনারা সাবজেক্ট পাবেন, কিন্তু তারপর আমি বলতেছি যে ওই রকম 700 যেমন এইদিকে সাবজেক্টগুলো পাবেন, হয়তো বা আপনি ট্যুরিজম হসপিটালি ম্যানেজমেন্টে পড়বেন না, সেই জায়গায় আপনি জাহাঙ্গীরনগরে ফাইন্যান্স পাইছেন, অনেকেই চলে যাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, মানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পাইছেন, তো অনেকেই ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বাদ দিয়ে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চলে আসে, তো এই ধরনের পরিস্থিতিগুলো ঘটে। তো আমার কথা হচ্ছে আপনাদের যদি অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো যদি প্রবণতা থাকে তাহলে আপনি যে পজিশনেই থাকেন না কেন আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে থাকেন অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে চোখ রাখবেন, এবং অন্য বিশ্ববিদ্যালয়ের যে নিয়মগুলো যেমন সাবজেক্ট চয়েস লিস্ট দিতে বলবে, ভাইভাতে ডাকবে, ওই সময় যথাসময় উপস্থিত হবেন। যদি সাবজেক্ট চয়েস লিস্ট না দেন, ভাইভাতে যদি উপস্থিত না হন, তাহলে আপনার কিন্তু পজিশন যতই একতম থাকুক না কেন আপনি কিন্তু ভর্তির জন্য প্রযোজ্য হবে না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, ও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইভা এবং সাবজেক্ট চয়েস লিস্ট দিতে হবে। যদি সে না দেয়, যতই সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমতম পজিশন অর্জন করুক না কেন, ও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তো এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক করে দিলাম, আপনারা অল টাইম ওয়েবসাইটে চোখ রাখবেন। তাহলে যাই হোক, সাবজেক্ট চয়েস লিস্ট কীভাবে দেবেন নর্মালি একটু কথা বললাম, এবং আমাদের সিট কতটুকু সেটা আমি বললাম, অপেক্ষমান তালিকা কোথায় সেটাও আমি বললাম। এখন এই জায়গাটা আপনাদের নিচ থেকে দেখে নিতে হবে, আমি শুধু একটু বলে দিই, আপনারা এই জায়গাটা নিচ থেকে নিজের দায়িত্ববোধ থেকে দেখে নেবেন। দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিট সংখ্যা, সেই অনুসারে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রথম লিস্টের ছেলে মেয়েদের আলাদা একটা চাপ থাকে। মানে আমি এটা বলতে চাচ্ছি 248 মেধা তালিকা পর্যন্ত যে সকল ছেলে মেয়েরা আছেন তারা সবাই ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিটগুলো ফিল আপ করে, এবং এখন অনেকেই দেখা যাচ্ছে যে তার পজিশন 50 কিন্তু তার ফ্যাশন হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে পড়বে, তো অনেকেই হিসাব বিজ্ঞানে চলে আসে। অনেকেই আবার দেখা যাচ্ছে যে তার পজিশন হচ্ছে 200, তার ফাইন্যান্স নিয়ে পড়ার ইচ্ছা, এখন সবার আগে ফাইন্যান্সের সিট ফিল আপ করা হয়। এখন এই যে 124 জন, এই 124 জন প্রথম লিস্টের 124 জন যদি সবাই ফাইন্যান্স দেয়, আপনি যদি 200 পজিশনে থাকেন আপনি কিন্তু ফাইন্যান্স পাবেন না। এখন এই 124 জনের ভিতর থেকে কতজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসবে, কতজন এইদিকের ডিপার্টমেন্টগুলোতে আসবে, এরপর ডিপেন্ড করে সিট ফাঁকা সাপেক্ষে আপনি 200 থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট পাবেন। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলো একুরেটলি বলাটা কোয়াইট ইম্পসিবল। তো এজন্যই আমি এটা ইনশিওর করতে পারি যে আপনারা যারা 248 পর্যন্ত রয়েছেন, অর্থাৎ 124 যোগ হচ্ছে 248 পর্যন্ত রয়েছেন, আপনারা নিশ্চিত অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট পাবেন, এবং আপনাদের পছন্দ ক্রমের উপর ডিপেন্ড করে আপনারা ইজিলি পাবেন। ঠিক এই জায়গাটা 248 জায়গাটা সর্বোচ্চ 320 পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 320 মেধা তালিকা পর্যন্ত ছেলেমেয়েরা আপনারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পেতে পারেন। এরপর 372 পর্যন্ত, মানে সিটের ক্রম অনুসারে 372 পর্যন্ত ছেলেমেয়েরা আপনারা নিশ্চিত মার্কেটিং পাবেন। এর মানে এই না আপনি 372 থেকে ফাইন্যান্স হিসাব বিজ্ঞান পাবেন, আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট পাবেন। তবে আপনার সাবজেক্ট চয়েসটা হিসাব বিজ্ঞান, তারপর ফাইন্যান্স, এরপর মার্কেটিং যদি দেন তাহলে ইজিলি দেখবেন যে আপনি মার্কেটিংয়ে চলে আসবেন, অথবা আগেই যদি মার্কেটিং দেন তাহলে ইজিলি আপনার সাবজেক্টটা চলে আসবে। এবং এই জায়গাটা আপনারা 450 পর্যন্ত যে সকল ছেলেমেয়েরা রয়েছেন আপনারা মার্কেটিংয়ের আশায় থাকতে পারেন, অর্থাৎ মার্কেটিংকে আগে চয়েস লিস্টে দিন, দেখবে যে আপনাদের মার্কেটিং আসার সম্ভাবনাটা বেশি আছে। ঠিক একইভাবে 496 সিটের ক্রম যোগ করলে এবং 579 পর্যন্ত, অর্থাৎ এই দুই জায়গায় 496 এবং 579 এই পজিশন পর্যন্ত, এক কথায় 549 পর্যন্ত এই পজিশন ছেলেমেয়েরা মার্কেটিং নেব, সরি আমি ম্যানেজমেন্ট নেব না ম্যানেজমেন্ট ইনফরমেশন নেব। দেখেন ম্যানেজমেন্টটা হচ্ছে কোর সাবজেক্ট, মানে মেইন ডিপার্টমেন্ট, আর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এটা পরবর্তীতে আছে, এবং এখানে ইনফরমেশন সিস্টেম মানে আইসিটি, এই ডিপার্টমেন্টে তুলনামূলক চাপ বেশি, এবং
এদের হচ্ছে মূল যে ভাব একই, তবে কর্পোরেট লেভেলে এখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ডিমান্ডটা বেশি। এর মানে এই না এটার আবার ডিমান্ড নাই, দুটো একই কোয়ালিটির, একই জায়গাতে আপনি জব করতে পারবেন, একই ধরনের সব ফ্যাসিলিটিস। আশা করি বুঝাইতে পারছি। তো এখন কথা হলো এই ডিপার্টমেন্ট ভালো না এই ডিপার্টমেন্ট ভালো, এগুলো নিয়ে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক চলবে এবং আপনারা অনেক ছেলেমেয়েরা এটাকে আগে দেবেন এটাকে পরে দেবেন, এক একজন এক এক কথা বলবে। আমি বলবো ঠিক এভাবে আপনারা সাবজেক্ট চয়েস লিস্ট দিতে পারেন, তবে ইনফরমেশন সিস্টেমে একটু চাপ বেশি হবে, এটা মাথায় রাখেন। তো এখন কথা হলো এই দুই সাবজেক্টে যেহেতু কেউ বুঝবে না কীভাবে সাবজেক্ট চয়েস দেবে, এর কারণে 579 পর্যন্ত ছেলেমেয়েরা আপনারা ম্যানেজমেন্ট ইনফরমেশন যে কোনো একটা সাবজেক্ট পাবেন। এবং আমি আপনাদের বলবো যে 700 মেধা তালিকা পর্যন্ত যে সকল ছেলেমেয়েরা রয়েছেন তারা দেখবেন যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এভাবে চয়েস দিবেন আগে, তাহলে দেখবেন যে আপনারা সাবজেক্টগুলো পাবেন। অর্থাৎ 700 মেধা তালিকা থেকে যে সকল ছেলেমেয়ে আছে তাদেরকে আমি বলবো আপনারা সাবজেক্ট চয়েস লিস্ট দিবেন, প্রথমেই দিবেন হচ্ছে মার্কেটিং, এরপর দেবেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এরপর দেবেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট, এরপর অন্য অন্য সাবজেক্টগুলো দেখবেন দিবেন, দেখবেন যে ইজিলি আপনার সাবজেক্ট কিন্তু আসবে। এখানে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসবে না, স্বাভাবিকভাবে এগুলো আপনি পরে দিলেও চলবে। ঠিক একই ধারাবাহিকতায় আপনার যাদের সিট পজিশন 672 কি বলে 662, আপনি কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস, অর্গানাইজেশন লিডারশিপ, ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স এই সাবজেক্টগুলো ইজিলিতে জয়েন করতে পারবেন। এখন কথা হলো এই সাবজেক্টগুলোতে কোনো ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না। এরপর এরপর কে কোনটা চয়েস দিবে বলা মুশকিল, তবে আমি বলবো ইন্টারন্যাশনাল বিজনেসকে আগে অগ্রাধিকার দিবেন, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ আগে অগ্রাধিকার দিবেন, এরপর ব্যাংকিং ইন্স্যুরেন্স, এরপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট। যেহেতু এই সাবজেক্টগুলোর ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব না, আমি বলবো আপনারা যারা লাস্ট মেধা তালিকা পর্যন্ত রয়েছেন 856, আপনারা ঠিক মার্কেটিং থেকে সাবজেক্ট চয়েস লিস্ট দেওয়া শুরু করবেন, দেখবেন যে ইজিলি সাবজেক্ট পাবেন। অথবা আপনারা যারা শেষ লিস্টে আছেন 700, 800 বা 900, অথবা ওয়েডিং লিস্ট থেকে যারা সাবজেক্ট পাবেন তাদেরকে আমি বলবো আপনারা মার্কেটিং থেকে সাবজেক্ট চয়েস লিস্ট দিবেন, অথবা দেখবেন ম্যানেজমেন্ট থেকে সাবজেক্ট চয়েস লিস্ট দিবেন, অথবা দেখবেন যে ইন্টারন্যাশনাল বিজনেস থেকে সাবজেক্ট চয়েস দিবেন এবং অন্য সাবজেক্টগুলো ধারাবাহিকতাও রক্ষা করে দিবেন, দেখবেন যে আপনাদের সাবজেক্ট আসবে। এবং অপেক্ষমান তালিকা কত দূর যেতে পারে সে বিষয়ে তো একটু বললাম, এবার আসি কোটা নিয়ে কথা বলি। কোটার বিষয়টা টোটালি ইন্টারনাল, স্বাভাবিকভাবে কোটা নিয়ে কথা বলাটা টোটালি মুশকিল। আপনাদের কোটা শিক্ষার্থীদের শুধু এতটুকুই বলবো অল টাইম ওয়েবসাইটে চোখ কান খোলা রাখতে হবে, কোটার বিষয়টা বিশ্ববিদ্যালয় ইন্টারনালি হ্যান্ডেল করে, তো স্বাভাবিকভাবে কোটা নিয়ে কেউ কোনো ধরনের কথা বলতে পারবে না। এবং আপনাদের নোটিশে চোখ রাখতে হবে অল টাইম, আপনাদের বিশ্ববিদ্যালয়ে নোটিশ দিয়েছে, আমি তো অসুস্থতার কারণে নোটিশটা দেখতে পারিনি, এই হচ্ছে আপনাদের নোটিশ। সাবজেক্ট চয়েস লিস্টের সময় এখনও অনেক আছে, 18 তারিখ থেকে শুরু হয়েছে, যে জায়গায় আপনাদের হচ্ছে 7-7 মার্চ 6 তারিখ পর্যন্ত আপনারা সাবজেক্ট চয়েস লিস্ট দিতে পারবেন। এবং সাবজেক্ট চয়েস লিস্ট কবে প্রকাশ করবে তারিখটা পরবর্তীতে তারা জানাবে, অর্থাৎ দেখবেন যে 7-6 মানে জুলাই 6 তারিখে সাবজেক্ট চয়েস লিস্ট শেষ হয়ে গেল, আপনাদের দেখবেন যে 2-3 দিন অথবা 4 দিন সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে সাবজেক্ট চয়েস লিস্টের রেজাল্টটা দিয়ে দিচ্ছে। এরপর আপনাদের ভর্তির রেজাল্ট কিন্তু দেবে, ভাইবার রেজাল্ট দেবে, তো ভাইবাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাদ দিবে না। এছাড়া কোটা নিয়েই যে এখানে কথা বলা আছে, কোটার সময় শেষ, কোটাতে আপনি যদি ভর্তি হতে চান আপনাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম নিতে হয় ডিন অফিস থেকে, এরপর গিয়ে জমা দিতে হয় অর্থাৎ ফিজিক্যালি, তো এই বিষয়গুলো আশা করি আপনারা করেছেন। তো এভাবেই নোটিশগুলো দেওয়া হবে, আপনারা নোটিশগুলো পাওয়ার জন্যে কী করবেন ওই ওয়েব কী বলে ইউটিউব চ্যানেলে খোঁজ রাখবেন না, DU.AC.BD এডমিশন দিয়ে সার্চ দেবেন, দেখবেন যে একদম প্রথম ওয়েব পোর্টালটা চলে আসবে, ওখানে ইন করবেন। এই যে আমি ইন করতেছি, দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অন হলো, নোটিশ পেজে যাবেন, ওইখানে দেখবেন ব্যবসা শিক্ষা, এই যে দেখেন সুন্দরভাবে স্যারেরা নোটিশগুলো এখানে অ্যাড করবে, স্বাভাবিকভাবে এখান থেকে নোটিশগুলো আপনারা দেখবেন। এবার আসি সাবজেক্ট চয়েস লিস্ট, অন্য অন্য বিষয়গুলো গেল, এই ছিল হচ্ছে কাট মার্ক বা টার্গেট মার্ক ছিল পরামর্শ। আমি আপনাদের এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো আপনাদের হচ্ছে জুনিয়রদের জন্য, যারা হচ্ছে 23-24 সেশনে ভর্তি পরীক্ষা দেবেন। আপনাদের ভর্তি পরীক্ষা শুরু হবে হলো ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে, এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে যেমন আপনারা প্রস্তুতির জন্য 6 মাসের মতো সময় পাবেন, এবং জিপিএ যেটা 7.5 আছে 3-3 করে 7.5, হয়তো বা এই জায়গায় একটু চেঞ্জ আসতে পারে, পূর্ববর্তী বছরে ছিল 3-3 করে 7.5, কিন্তু এবছর আবার 3.50 করে 7.5 করার সম্ভাবনা বেশি আছে, তবে এমনও হতে পারে যে 3-3 করে 7.5 এমনটা থাকতে পারে, অর্থাৎ এইচএসসি দুইটাতে মিনিমাম 3 করে থাকতে হবে, মিলে 7.5 হতে হবে। এর আগের বছর অর্থাৎ আগের বছর 4-4 করে 8 ছিল, সেটা কমিয়ে 3-3 করে 7.5 করা হয়েছে, তারও আগের বছর ছিল 3.5-3.75 করে 7, তো স্বাভাবিকভাবে 3.5-3.75 করে 7 হলে অলমোস্ট সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তো স্বাভাবিকভাবে পরবর্তী ব্যাচের ছেলে মেয়েদের এই জায়গাটাতে একটু সতর্ক হতে বলবো। আর আপনাদের হচ্ছে যে সিলেবাস সেটা একই থাকবে, এই বিষয়গুলো একই থাকবে, আর এবছরের কাট মার্ক ছিল 105.35 এবং মিনিমাম কাট মার্কটা 27.50 হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। আমি এখানে একটু কাট মার্কের জায়গাটা দেখাই দিই, এই ছিল বিগত 3 বছরের কাট মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 20-21 সেশনে মিনিমাম 55 মার্কের চান্স হয়েছে, এবং হাইস্ট ছিল হচ্ছে 86 মানে হলো 106
অপরদিকে 21 সেশনে 63 কাট মার্ক ছিল এবং হাইস্ট মার্ক ছিল 96.75 এবং অর্থাৎ 116.75 এটা ছিল ইতিহাস এবং 22 সেশনে হাইস্ট হয়েছে 105.35 মানে 85-100 মধ্যে এবং মিনিমাম যে কাট মার্ক সেটা কত হবে বলা যাচ্ছে না তবে 58 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটা কারণেই কারণ হচ্ছে 77.50 যে ছেলে বা যে মেয়েটা হচ্ছে এবার চান্স পেতে পারে সম্ভাবনা বেশি আসে 944 অর্থাৎ প্রায় ওই রকম 80 জন স্টুডেন্ট যদি ভর্তি না হয় তাহলে 944 মেধা তালিকা পর্যন্ত ছেলেমেয়েরা সাবজেক্ট পাবে যদি 944 পর্যন্ত ছেলেমেয়েরা সাবজেক্ট পায় তাহলে ইজিলি কাটমার্কটা হয়ে যাবে 57.50 অর্থাৎ 58 তো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা হতে পারে 100 মধ্যে 58 এই ছিল বিষয় আর আপনারা যারা এবছর চান্স পাচ্ছে না কোথাও আপনারা ইজিলি সেকেন্ড টাইম ব্যাচে জয়েন করতে পারেন আর ফার্স্ট টাইম ব্যাচের প্রয়োজনীয় ডিটেলস আমরা খুব দ্রুত জানাবো ফার্স্ট টাইম ব্যাচের শিক্ষার্থীরা আমাদের ব্যাচে দ্রুত জয়েন করতে পারবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।